উত্তরাঞ্চল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক পথ অবরোধ, আর কিছুক্ষণের মধ্যে আমরা তুলে নেব আপনাদের সকলের কাছে অনুরোধ। দুজন গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে, সেই সঙ্গে আরও 17-18 জন হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে, আজকে আরও 4-5 জন মারা যাওয়ার সম্ভাবনা। এইভাবে যে গণহত্যা হয়েছে, আর সেই গণহত্যা সারা বাংলায় তৃণমূল কংগ্রেস করতে চাইছে, বাংলাতে এইভাবে জোর করে ক্ষমতা দখল করতে চাইছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের দুষ্কৃতীরা। কিন্তু বিজেপি আজকে সে জায়গায় নেই, বিজেপি বাংলাতে মানুষ বিজেপিকে বেছে নিয়েছে এই নির্বাচনে আপনারা দেখেছেন, আর সেটাতে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সারা বাংলা জুড়ে এইভাবে খুন সন্ত্রাস করে বিজেপিকে বসানোর চেষ্টা করছে। 2020 পৌরসভা নির্বাচন আছে, সেখানে তৃণমূল কংগ্রেস দেখছে আমাদের হাত থেকে সব পৌরসভা চলে যাবে। গতকালকেও আপনারা জানেন যে দার্জিলিং পৌরসভা চলে গেছে, একের পর এক পৌরসভা যেতে শুরু করেছে, আর 2020 বাংলায় কোনো পৌরসভা তৃণমূল কংগ্রেসের পৌরসভা থাকবে না। এই ভয় পেয়ে সেখানে ভেড়ির যারা টাকা পয়সা লুট করতো, আজকে সেই সমস্ত দুষ্কৃতীরা বিজেপির কর্মীদেরকে গুলি করে মেরেছে। আর তার জন্য আমরা সারা বাংলায় আজকে দিলীপ ঘোষের নেতৃত্বে যে বাংলা চলছে, আমরা এ শহরেও আমরা কোনো অংশে কম নয়। সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা জানি, সাধারণ মানুষের কাছে তার জন্য আমরা খুব দুঃখিত।